ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এনআরএস এর সেলাইয়ে সুতু বিভ্রাটে শিশু মৃত্যুর অভিযোগের তদন্তে ড্রাগ কন্ট্রোল বিভাগ হাসপাতালে ড্রাগ কন্ট্রোলের তিন আধিকারিক, বিস্তারিত জানতে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, কি জানা যাচ্ছে এই যে তিন আধিকারিক এসেছেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে, কি কথা হলো তাদের? দেখো, এনআরএস হাসপাতালের পেডিয়াট্রিক সার্জারি বিভাগে নিম্নমানের সুতো ব্যবহারের দরুন সদ্যজাত শিশু যাদের অস্ত্রোপচার হয়েছে তাদের সেই সেলাইয়ের জায়গা বারবার ছিঁড়ে যাচ্ছে, বারবার একই সেলাই বারংবার করতে হচ্ছে, এই অভিযোগটা সামনে এসেছিল গত পরশুদিন। গতকাল এক শিশুর মৃত্যু হয়, 10 দিনের ওই শিশুর তিনবার সেলাই করা হয়েছিল, দুবার সেলাই ছিঁড়ে যায়, শেষমেশ বাইরে থেকে সুতো কিনিয়ে আনতে বলেন হাসপাতালের চিকিৎসকেরা, সেই কিনে আনা সুতো দিয়ে তৃতীয়বার সেলাই হয়েছিল, কিন্তু তাও শিশুটিকে বাঁচানো যায়নি। পরিবার অভিযোগ করেছিল যে এই বারবার সেলাইয়ের দরুন সেই ধকল নিতে পারেনি 10 দিনের শিশু, তাই তার মৃত্যু হয়েছে। এই খবর সম্প্রচার হওয়ার পর স্বাস্থ্য দপ্তর নড়ে চড়ে বসেছে। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নির্দেশ পাওয়ার পর ড্রাগ কন্ট্রোল বিভাগের তরফে তদন্ত শুরু হয়েছে। ড্রাগ কন্ট্রোল বিভাগের তিন আধিকারিক এই মুহূর্তে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছেন। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে তারা কথা বলছেন, কোন কোন ব্যাচের সুতো, কোন সংস্থার সরবরাহ করা সুতো, সেই বিষয়ে খোঁজখবর নেওয়ার কাজ চলছে। এবং পেডিয়াট্রিক সার্জারি বিভাগে এই মুহূর্তে তারা রয়েছেন। পেডিয়াট্রিক সার্জারি বিভাগে আরো অনেক শিশু ভর্তি রয়েছেন যাদের সেলাই ছিঁড়ে গিয়েছিল, দ্বিতীয়বার সেলাই করতে হয় অনেককেই,